আসসালামু আলাইকুম। আজকে আমি আরো নতুন একটা রেসিপি নিয়ে আসলাম। এটা দেখতে অনেকটাই পেটিসের মতো লাগতেছে, খুব অনেক ভালো হয়েছে। তো আজকে আমি এটা আপনাদের সঙ্গে শেয়ার করব, আমি কিভাবে এটা তৈরি করলাম সেই পুরো রেসিপিটা এখন আপনাদেরকে আমি দেখিয়ে দিব। প্রথমে আমি পুরটা তৈরি করে নিব এই হাঁড়িতে। এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব, 2 টেবিল চামচ পরিমাণ। আর দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি একটু হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা করব, সেই সঙ্গে আমি এখানে দিয়ে দিব রসুন কুচি, আদা কুচি। আমি একসঙ্গে ভেজে নিব পেঁয়াজের সাথে আদা কুচি আর রসুন কুচি, হালকা লাল করে ভেজে নেব। আর আদা রসুনটা একটু ভাজা হয়ে গেছে পেঁয়াজের সঙ্গে, কারণ আমি বাটা দিব না, এই জন্য আমি আদা রসুনটা কেটে দিচ্ছি। এই সঙ্গে আমি মুরগির মাংসের বুকের যে অংশগুলো নিচ্ছি ছোটো ছোটো করে পিস করে নিচ্ছি, এটাও আমি তেলের মধ্যে একটু ভেজে নেব আদা রসুন পেঁয়াজের সঙ্গে। এটা একটু ভেজে নিলে ভালো হবে, এই জন্য আমি একটু ভেজে নিতেছি। মুরগিটা একটু ভেজে নিলাম, এখন এর মধ্যে আমি হাফ চার চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিব, আর 1/4 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিব। 1/4 চামচ দিয়ে দিব আমি ধনিয়া গুঁড়ো, দিয়ে দিব আমি 1/2 চামচ জিরে গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে দিব। দিয়ে আমি মশলাটা একটু ভেজে নেব। আর দিয়ে দিব আমি কাঁচা মরিচ কুচি, এটা আমার ডিপ ফ্রিজে রাখা ছিল, এই জন্য একটু কালো কালো দেখা যাচ্ছে কাঁচা মরিচটা। দিয়ে দিব 1/4 চামচ পরিমাণ সয়া সস, দিয়ে আমি এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে এখন আমি সবজিগুলো এখানে দিয়ে দিব। আমি এখানে 4 রকমের সবজি নিয়েছি, বাঁধাকপি, আলু কুচি আর বটবুটি, এটা আমি কুচি করে নিয়েছি, আর গাজর কুচি। আমি এখন সবগুলো সবজি এখানে দিয়ে দিব। দিয়ে আমি এটাকে ভালো করে মুরগির মাংসের সাথে মিশিয়ে নিব। এখন এটা আমি সিদ্ধ হওয়ার জন্য একটু ঢেকে দেব। আমার ভাজিটা হয়ে গেছে, আমি এখন চুলাটা বন্ধ করে এটা নামিয়ে একটু ঠান্ডা করে নিব। এই ফাঁকে পুরটা তৈরি করে নিব। আমার ভাজিটা হয়ে গেছে, পুরটা তৈরি হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দিয়ে এখন আমি এটা একটু ঠান্ডা হতে দিব, আর এর মাঝে আমি ডোটা তৈরি করে নিব। আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছি, এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, সামান্য একটু খাবার ছোটা দিব আমি, দিয়ে আমি একটু এটা মিলিয়ে আমি সামান্য একটু 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিব। দিয়ে আমি এটাকে ভালো করে একটু মিলিয়ে নিব। এখন এটা আমি অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নিব। ময়দাটা মাখানো হয়ে গেছে, আমি এখন এটার মধ্যে একটু বেশি করে তেল দিয়ে দিলাম। দিয়ে এখন এটা আমি 15-20 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। আমি মাঝে এটা লেচি কেটে একটু তেলের মধ্যে রেখেছিলাম, একটু নরম হয়েছে, এখন এটা আমি হাত দিয়ে চেপে চেপে একটু বড় করে নিব। প্রথমে
এটা যতটা পাতলা করে নেওয়া যাবে ততটায় ভালো। এইভাবে পাতলা করে তারপরে এইভাবে ভাঁজটা দিতে হবে। এই এভাবে ভাঁজটা দিয়ে এর মধ্যে আমি পুরটা দিয়ে দিব। আমি এখানে পুরটা এইভাবে দিয়ে তারপরে এইভাবে কোনাকুনি ভাবে এটাকে এইভাবে উঠাবো আর এটারে এইভাবে এই এইভাবে করে আমি সবগুলো বানিয়ে নেব। আমার সবগুলো বানানো হয়ে গেছে। আমি ওভেন ট্রের মধ্যে তেল ব্রাশ করে এর মধ্যে এগুলো নিয়ে নিছি, কারণ এটা আমি ওভেনে করব। আর এখন আমি একটু ডিম দিয়ে একটা ডিম ফেটে নিছি, এটাতে একটু ব্রাশ করে দিব। ডিম দিয়ে ব্রাশ করে আমি 190 ডিগ্রিতে 30 মিনিটের জন্য এটাকে দিয়ে রাখব। হয়ে গেছে, এখন এটা আমি ওভেনে দিয়ে দিব। দেখুন দেখতে কত ভালো হয়েছে। আমি ওভেন থেকে এটা 30 মিনিট পর বের করে আবার একটু ডিম ব্রাশ করে আরও 10 মিনিট রেখেছি, তারপরে এটা কমপ্লিট হয়েছে। এখন এটা নামিয়ে আনছি। কত ভালো হয়েছে দেখতে, অনেক ভালো লাগতেছে। অবশ্যই আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন। আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, তাহলে এরকম ভালো ভালো রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো। আজকে এতটুকুই, আল্লাহ হাফেজ।